মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয়, কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কেয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নিন, এরপরে ইসলামের এগেনস্টে যা করার করতে থাকেন আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহ আলাম বিসওয়াব, আমরা জানি না। এখন তালুত, তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন, ইউসা বিন নুনকে বনু ইসরায়েল বলছে আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউসা বিন নুন বলছে আমি যদি নেতার জন্য দোয়া করি তোমরা তো আবার পৃষ্ঠ প্রদর্শন করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে খুব ভালো করে চিনি। তখন বনু ইসরায়েল বলছে না আমরা এটা করবো না, কেন করবো, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়, আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়বো। তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন, কাকে, তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি, কয়টা ভাই, তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা, একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখা যায় হাঁটতেই পারে না, নেতা হওয়ার আগে আগে ফিজিক্যালি স্ট্রং হতো, তাই না ভাই, ফিজিক্যালি স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে, তো ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত, সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল, কে, কার কথা বলছি, যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন, ওমর ইবনে খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না, ফিজিক্যাল স্ট্রেংথ ছিল, কোনটা, স্ট্যামিনার কেমন ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল, উসমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা কি দুর্বল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুর্বল ছিলেন, 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল, কতজন ভাই, আল্লাহু আকবার, 40 জন পুরুষের শক্তি কার গায়ে ছিল, তারপরও তিনি কারো কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন না, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে, ওতেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন, আযাব দিতেন, নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি, জিসমান, শারীরিক শক্তি, তার মানে এখন যারা এটা হতে চান আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং টেসলিং খেলবেন, হ্যাঁ কুস্তি টুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে, সকালে উঠে যদি আমরা একটু রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি মাই মাঠে, ফুটবল খেলেন, ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, একটু জিম করেন, কাজটা ভালো না, এটা ওই টিকটক টিকটক আছে ভালো না, বসে বসে ফেসবুক গুতানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না, এই জন্যে বলি এগুলো ভালো, এগুলো করেন তা ওইগুলোতে যায় না। এটা হলে এক নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ, দুই নম্বর ইলমান, জ্ঞান, কী লাগে ভাই, তাহলে দুইটা, একটা জিসম একটা ইলম, এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই, এই দুটোর একটা না থাকলেও চলে। আল্লাহবাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন যাদেরকে আল্লাহবাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে, বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে, যাকেই নিয়ে আসুক সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে, কোনো সমস্যা না, আমরা দোয়া করবো আল্লাহবাক তাকে দীর্ঘনে খায়ের দারাজ করে, আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নাই, তখন নেতা হতে হবে, কি হতে হবে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আমিন।